নমস্কার ফিজিক্যাল এডুকেশান স্টাডি সেন্টারে উপস্থাপনায় আর একটি সজেশন ভিডিও নিয়ে চলে এসেছি সাজেশন হল বর্ধমান ইউনিভার্সিটি অন্তর্গত যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো দু হাজার তেইশে ভর্তি হয়েছ পরীক্ষা দেবে দু হাজার তার জন্য বাংলা এসইসি এস পেপারে কি সম্ভব সাজেশন দিচ্ছি তোমাদের এই পেপারটা কিন্তু পুরোপুরি ব্যাকরণ টাইপের পুরোপুরি ব্যাকরণ এই যে স্কিল পেপার অর্থাৎ এসিসি পেপার অথবা অনেকে কেউ বলে সেক পেপার এই পেপারটা একই অনেকে অনেক রকমের ভাবে বলে সকল কেউ ঠিক আছে তো এই এসএসসি পেপারে যে সাজেশনগুলি দিচ্ছি এইগুলো করো এর বাইরে কোনো প্রশ্ন করার লাগবে না আমি গ্যারান্টিতে বলছি তোমাদের হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে আর আমি যে সাজেশান বার করি হান্ড্রেড পার্সেন্ট কমন ছাড়া আপনার দিই না আর লাস্ট মিনিট সাজেশান ছাড়া আমি বার করি না বোঝা গেল লাস্ট মিনিট সাজেশন বার করি কেননা আমি অনেক ইউটিউব অনেক ইউনিভার্সিটি ভিডিও করি প্রত্যেক দিন একটা করে ভিডিও দিয়ে উঠতে পারি না সেই জন্য যা বার করি এখন লাস্ট মিনিট বার করি থাকি তাহলে কী কী প্রশ্ন তোমাদের পড়তে হবে এবং কী কী রেডি করতে হবে সেগুলি শুনে নাও এক নম্বর প্রশ্ন লিখেছি ব্যঞ্জন সন্ধি কাকে বলে উদাহরণসহযোগের ব্যঞ্জন সন্ধির যে কোনো দুটি সূত্র বিশ্লেষণ করো দুইয়ের তাগের প্রশ্ন অব্যয় কাকে বলে উদাহরণ সহ যে কোনো দুই প্রকারে অব্যয়ের পরিচয় দাও পরের প্রশ্ন ক্রিয়াপদ কাকে বলে উদাহরণ দিয়ে ক্রিয়াপদের প্রকারভেদ বুঝিয়ে দাও পরের প্রশ্ন অর্থাৎ চাই তাকে বাক্য কাকে বলে উদাহরণ সহযোগে সরল বাক্য ও জটিল বাক্য বিশ্লেষণ করো বা পার্থক্য আলোচনা করো এমনটাও থাকতে পারে পরের প্রশ্ন অর্থাৎ পাচে থাকে কারক কাকে বলে উদাহরণ সহযোগে যে কোনো দুই প্রকার কারকের পরিচয় দাও পরের প্রশ্ন আমি মাত্র এখানে তেরোটা প্রশ্ন দেবো এই তেরোটা প্রশ্ন করলেই হয়ে যাবে বাইরে কোনো প্রশ্ন করতে হবে না পরের প্রশ্ন বাচ্চ সরি হ্যাঁ বাচ্চা কাকে বলে বাচ্চা কয় প্রকার ও কি কি উদাহরণ সহযোগে বাচ্চের প্রকারভেদ বুঝিয়ে দাও সাথে তাকে প্রশ্ন স্বরসন্ধি কাকে বলে উদাহরণ সহযোগে স্বরসন্ধির যে কোনো চারটি সূত্র বিশ্লেষণ করো দেখের প্রশ্ন বিশেষ কাকে বলে বিশেষ বিশেষ কয় প্রকার ও কি কি উদাহরণ সহ বিশেষ শ্রেণীবিভাগ করো আচ্ছা এই প্রশ্নটা আমার একটু গুলিয়ে গিয়েছে বলতে আর বলে দিচ্ছি দেবো বিশেষ কাকে বলে বিশেষ কয় প্রকার ও কী কী উদাহরণসহ বিশেষে শ্রেণীবিভাগ করো নয় প্রশ্ন গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কী উদাহরণসহ আলোচনা করো এবারে একটা কথা বলি তোমাদের অনেক ইউটিউবার আছে তারা কিন্তু পার্ট ওয়ান পার্ট টু করে দিয়ে যায় এবং শর্ট প্রশ্ন পার্ট ওয়ান পার্ট টু করে দিয়ে যায় আমি বলবো তোমাদের এই ব্যাকরণ ব্যাপারে শর্ট প্রশ্ন পড়বে শর্ট প্রশ্নের জন্য কেউ কিন্তু সাজেশান পড়বে না বোঝা গেল তোমরা একটা কাজ করবে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত দেখবে এই তাদের ওই মধ্যে যে সিলেবাস ব্যাকরণ সিলেবাস আছে তাদের মধ্যে প্রত্যেকের এই পেপারগুলি রয়েছে তাও বলে দিচ্ছি কোন কোন ক্লাসের বইগুলো ভালো করে পড়বে ক্লাস টেন আর ক্লাস নাইন ক্লাস টেন ক্লাস নাইন আর ক্লাস সিক্স এই তিনটে ক্লাসের ব্যাকরণ বইটা তোমরা ফলো করো টেস্ট বইটা দেখবে সমস্ত উত্তর তোমরা পেয়ে যাবে আর কোনো বই কিনতে হবে না এই বইগুলো ফলো করো কি বললাম ক্লাস নাইন টেন আর ক্লাস সিক্স এদের যে ব্যাকরণ বইটা আছে তাদের একটা করে অধ্যায়ের সঙ্গে তোমাদের মিল আছে আরে তিনটে ক্লাসের তিনটে অধ্যায় তোমরা এখানে পেয়ে যাবে বোঝা গেল তিনটে অধ্যায় ভালো করে একবার থেকে দুবার রিডিং পড়ো বুঝতে পারবে এবারে দশের থাকে প্রশ্ন লেখো সর্বনাম কাকে বলে সর্বনাম কয় প্রকার ও কি কি উদাহরণ সহ যে কোনো দুই প্রকার সর্বনাম বিশ্লেষণ করো একাও তাকে প্রশ্ন বিশেষণ কাকে বলে বিশেষণ কয় প্রকার ও কি কি উদাহরণ সহযোগী যে কোনো দুই প্রকার বিশেষণ বিশ্লেষণ করো পরের প্রশ্ন বারো তাকে ব্যাস বাক্য বিশ্লেষণ করে সমাস নির্ণয় করব কয়েকটা কো? উদাহরণ পাশে নিচে দিয়ে দেবে দে লেখা আমি দুটো বলে দিচ্ছি লিখে নাও কমল লোচনা কমল লোচনা আর শতাব্দী এরকম তোমাদের চার থেকে পাঁচ শব্দ দেবে তোমাদেরকে সমাস নির্ণয় করতে হবে সন্ধি যেমন আগে বলেছিলাম সন্ধি এরকম তিন থেকে চারটে শব্দ উল্লেখ করবে সেটা তোমাদেরকে সন্ধি বিচ্ছেদ করতে হবে সন্ধি বিচ্ছেদ করতে হবে এমনটা থাকতে পারে আমি যেগুলো বলছি যেমন যেমনভাবে বক্তব্য দিচ্ছি এরকম করে ভালো করে ফলো করো দেখবে এ টু জেড নম্বর পাবে আর তোমাদের যেহেতু নতুন সিলেবাস স্কুল লাইফ থেকে কলেজ লাইফের এসেছ নতুন তোমরা কিছু বোঝো না সেই জন্য বলছি একটু বেশি করে পড়তে হবে মাত্র আমি তেরোটি প্রশ্ন দিচ্ছি এই তেরোটি প্রশ্ন ভালো করে পড়ো এর বাইরেও করতে হবে না আর যারা আমার চ্যানেল নতুন আগেও বলছি এখনও বলছি যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলে সায় থাকো তোমরা প্রত্যেকটা সেমিস্টারে এরকম কমনযোগ্য হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য সাজেশান তোমরা প্রথমে পেয়ে যাবে এটা গ্যারান্টিতে বলছি আমার সাহেজানের বাইরে কোনো দিন প্রশ্ন হয় না কোনো বারে কোনো ইউনিভার্সিটি আমি যে ইউনিভার্সিটি সাহেজান পড়ি যে সাবজেক্টে সেখানে হান্ড্রেডে হান্ড্রেড আসে তার বাইরে প্রশ্ন হয় না যাই হোক শেষ প্রশ্ন নাও বাংলা বানান বিধি বা বাংলা বানান বিবর্তনে নাম থাকতে পারে বাংলা বানান বিধি থাকতে পারে নাহলে বাংলা বিবর্তন থাকতে পারে উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো কি প্রশ্ন বললাম শেষ প্রশ্ন লেখো বাংলা বানান বিবর্তনের উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো আর একটা প্রশ্ন বাংলা শব্দ বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো এই বাংলা শব্দ ভান্ডারটা কিন্তু আমাদের ভিডিওতে আপনার দেওয়া আছে তোমরা দেখে নেবে সেটা থাকবে ক্যালকাটা ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার এল সিসিতে থামবেল উল্লেখ করা আছে যে একটা প্রশ্ন করলে সতেরো নম্বর প্রশ্ন কমন পাবে ওই থাম্বেলটা দেখে তোমরা কিন্তু বুঝে নেবে ওই একটা প্রশ্ন আলোচনা করে দেওয়া হচ্ছে শব্দ ভাণ্ডারটা ভালো করে বোঝো তোমরা কিন্তু অনেক উপকৃত পাবে আর এই শব্দ ভাণ্ডারটা তোমরা যদি কোনো বইটা দেখতে চাও তাহলে ক্লাস সেভেনের বই ক্লাস সেভেনের ব্যাকরণ বইটা খুঁজবে এইটা পেয়ে যাবে এই শব্দ ভাণ্ডারটা বোঝা গেল আর না হলে আমার চ্যানেলে সরাসরি শুধু বাংলা ভাষা লিখবে বাংলা ভাষা লিখবে বাংলা শব্দ ভান্ডারের উপাদান সম্পর্কে আলোচনা করো ইউটিউবে লিখবে আগে সাবস্ক্রাইব করবে তবে লিখবে তবে কিন্তু সাবস্ক্রাইব করবে তারপরে লিখবে তোমাদের প্রথম পাবে পাবে না কিন্তু তবে পেয়ে যাবে বোঝা গেল তাহলে কি বললাম বাংলা শব্দ ভান্ডারের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো এই করে প্রশ্ন এই করে প্রশ্ন করলে তোমরা অবশ্যই কমন পাবে আবার আরো একটা কথা বলি কিছু ইউটিউবার আছে কী করে পার্ট ওয়ান পার্ট টু করে সাজেশান দেবে দিয়ে বলবে এগুলো করো হানড্রেড পার্সেন্ট কমন আসবে এগুলো হয় আমি বলি ওইগুলো কিন্তু ফলো করবে না শর্ট প্রশ্নের জন্য কিন্তু সাজেশান হয় না তবে আমি যে বড় প্রশ্নগুলি দিলাম এগুলো পড়ো অবশ্যই কমন পাবে আর এই যে বড় প্রশ্নগুলি করলে তোমরা শর্ট প্রশ্নগুলি লিখে আসতে পারবে যেমন সন্ধিবিচ্ছেদ তেমনভাবে করে তাহলে এই বড় প্রশ্নগুলি করলে পাবে আর টেস্ট বইটা পড়লেই পাবে ঠিক আছে যেমন বললাম বারো দাগের প্রশ্ন ব্যাস বাক্য বিশ্লেষণ করে সমাজ নির্ণয় করো তাহলে এই যে ব্যাস বাক্য নির্ণয় করো এটা তোমার টেস্ট বই পড়তে হবে কীভাবে নির্ণয় করে সেটা তোমাকে দেখে হবে নিয়মটা দেখতে হবে আর দুটো চারটে উদাহরণ দেখে গেলেই সব প্রশ্ন লিখতে পারবে বোঝা গেল আর তোমরা যদি এই উত্তরগুলি যদি সংগ্রহ করতে চাও আমার কাছ থেকে পিডি বাকে তাহলে সংগ্রহ করতে পারো আমি নিচের নম্বর দিয়ে দিলাম ওই নম্বরে শহরে ফোন করো পিডিএফ সংগ্রহ করে নাও মাত্র দুশো টাকা পারিশ্রমিকের বিনিময়ে পুরো এ টু জেড উত্তর তোমরা সংগ্রহ করতে পারবে বোঝা গেল তো ভিডিওটি ভালো লাগলে ভালো লাগলে নয় ভালো লাগবে এবং পরীক্ষায় পড়বে সেই জন্য বলছি যতজন দেখছো সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলে সবাই থাকো তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলি রয়েছে এই সেমিস্টারে এই সাবজেক্টগুলির সাজেশান ও পেয়ে যাবে একটা করে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি অনেক বড় করব না এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তা ভিডিওটি ভালো লাগলে ভালো লাগলে নয় লাগবে বলেছি ও লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলের সাথে থাকবে অবশ্যই তোমরা অনেক পাবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ